সকল ধরনের পিম্পলস বা অ্যাকনে সমস্যার সমাধান যদি একটি বা দুইটি প্রোডাক্টের মাধ্যমে একদম ফিনিশ হয়ে যায় তাহলে কেমন হয় বলেন তো? ইয়েস, আমি আজকে এমনই দুইটি প্রোডাক্ট দেখাবো যেটার মাধ্যমে আপনার ফেসে যেমন ধরনেরই অ্যাকনি থাকুক না কেন, সেই সব ধরনের অ্যাকনি একদম ফিনিশ হয়ে যাবে। সাথে সাথে অ্যাকনির যে স্পটগুলো রয়েছে সেগুলো হাইড হয়ে আপনার ফেসকে বানাবে উজ্জ্বল এবং গ্লোয়িং। বিশ্বাস হতে একটু কষ্ট হলেও এটাই সত্যি, কারণ অনেকের মুখে এত বাজে ধরনের পিম্পলস বা অ্যাকনি থাকে, তারা কোনোভাবে বিশ্বাস করতে চায় না যে আসলে কোনো প্রোডাক্টের দ্বারা তারা একদম পার্মানেন্ট কোনো রেজাল্ট পাবে। ইয়েস, তো বেশি কথা না বলে এখন চলে যাই আমার মেইন ভিডিওতে। সো হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি আবারও চলে আসলাম আনাদার একটা রিভিউ ভিডিও নিয়ে। অ্যান্ড আমার রিভিউ ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের বা আমার কন্টেন্টগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অফকোর্স সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। ভিডিও শুরুতেই আমি যে কথাটা আপনাদের বলেছিলাম যে একটি বা দুইটি প্রোডাক্টের মাধ্যমে ফেসের সকল ধরনের বা সকল টাইপের পিম্পলস বা অ্যাকনি একদম চলে যাবে, সেই দুইটি প্রোডাক্ট সম্পর্কে আমি এখন আপনাদের বিস্তারিত ধারণা দিব। আমি আপনাদের আজকে যে দুইটি প্রোডাক্টের সাথে পরিচয় করা দিব সেগুলো হচ্ছে নান আদার দ্যান সাম বাই মিয়ের এইচএ বিএইচএ পিএইচএ মিরাকেল সিরাম অ্যান্ড মিরাকেল ক্রিমের সাথে। তো আমি দুইটার মধ্যে ফার্স্টে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচএ বিএইচএ পিএইচএ 30 ডেজ মিরাকেল সিরাম। এই সিরামটা অনেক অনেক ভালো, আপনারা যারা ইউজ করেছেন অলরেডি তারা হয়তো জানেন, আর যারা ইউজ করেননি, যাদের ফেসে অ্যাকনি আছে বা ফাঙ্গাল অ্যাকনির মতো প্রবলেম আছে, তারা মাস্ট শিওর এই সিরামটি একটু ইউজ করে দেখবেন। যদি আপনাদের ভালো না লাগে বা রেজাল্ট না পান উইদিন 30 ডেজের মধ্যে তাহলে আমাকে এসে কমেন্ট করবেন, আমি এই প্রোডাক্টের বা এই ব্র্যান্ডের সকল ধরনের রিভিউ করে অফ করে দিব। তো এই সিরামের ডিটেল সম্পর্কে ফার্স্টে আমি যেটা বলবো, এটা অফকোর্স একটা কোরিয়ান প্রোডাক্ট, কোরিয়ান সাম বাই মি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট। অ্যান্ড এই সিরামটার একটা ছোট হচ্ছে কিটো রয়েছে, মানে এটার পুরো সেটের একটা ছোট ট্রাভেল কিটো রয়েছে। যারা সেই ভিডিওটা দেখেননি আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। তো এটা হচ্ছে তার বড় সাইজের একটা সিরাম, যখন আপনারা ফার্স্টে একটা ছোট কিট ইউজ করে দেখতে পারেন, যদি সেই কিটটা আপনাদের ফেসের সাথে সুইটেবল হয়, যেহেতু এটা অল স্কিন টাইপ তবুও বলছি যদি সুইটেবল হয় তাহলে আপনারা হচ্ছে বড় একটা সিরাম নিয়ে নিতে পারেন। অ্যান্ড এই সিরামটা হচ্ছে 50 ml এর একটা সিরাম, বেশ ভালো একটা কোয়ান্টিটি পেয়ে যাবেন। অ্যান্ড এটার প্রাইস যদি আমি বলি, এটার প্রাইস হচ্ছে কোনো কোনো পেজে 1000 টাকা, কোনো কোনো পেজে 1200 টাকা। এইচ এ বিএইচএ পিএইচএর যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্টের যে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে সিন্ড্রেলা এশিয়াটিক এক্সট্রাক্ট। এটার যেই মেইন কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্কিনকে হিল করা, আমাদের স্কিনে যত ধরনের পিম্পলস বা র্যাশেস রয়েছে সেগুলো থেকে আমাদের স্কিনটা সেফ রাখা। আর এখানে যারা যে ক্লেমটা করেছে এটা হচ্ছে কুইকলি ক্লেমস ডাউন ইওর স্কিন অ্যান্ড লিভ স্কিন মোর রেডিয়েন্ট দ্যান বিফোর, মানে আপনাদের স্কিনে যদি কোনো রকম পিম্পলস বা র্যাশের প্রবলেম থাকে সেগুলো আপনাদের স্কিন থেকে রিমুভ করে আগে থেকে আপনারা একটা বেটার স্কিন অফকোর্স পাবেন। অ্যান্ড এটার আরেকটা মানে আরও তিনটা যে মেইন কাজ রয়েছে সেটা হচ্ছে এটা আমাদের পোরকে ক্লিন করতে সাহায্য করবে। আমাদের পোর যখন লক হয়ে যায় তখনই কিন্তু আমাদের ফেসে অ্যাকনি বা পিম্পলস দেখা যায়। সো এটা আমাদের পোরসকে ক্লিন করবে। দেন হচ্ছে এটার আরেকটা যেটা কাজ সেটা হচ্ছে আমরা হয়তো অনেকেই জানি না, সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্কিন ব্রাইটেনিংয়ের ক্ষেত্রেও অনেক ভালো কাজ করে। অ্যান্ড আরেকটা যেটা কাজ করবে সেটা হচ্ছে ময়শ্চারাইজ করবে আমাদের স্কিনটাকে, কারণ এখানে হচ্ছে এই সিরামটা মেইনলি অয়েল বেসড একটা সিরাম। এখন আমরা বলতে পারি যে হচ্ছে অয়েলি স্কিনের যে আপুরা আছেন তারা এই সিরামটা ইউজ করতে পারবেন কিনা, অফকোর্স অয়েলি স্কিনের আপুরাও এই সিরামটি মানে ইউজ করতে পারবেন। আমার নিজেরও স্কিন কম্বিনেশন সামটাইমস অয়েলি হয়ে যায়, সামটাইমস ড্রাই হয়ে যায়, তবুও হচ্ছে আমি এটা ইউজ করি, আমার কোনো প্রবলেম হয় না। অ্যান্ড এই সিরামটা অয়েলি বেস হওয়ার আরেকটা কারণ এখানে টিট্রি অয়েল আছে, যে জন্য হচ্ছে এটি একটু অয়েল বেস। আর অফকোর্স এই সিরামটা যখন হচ্ছে আপনারা ইউজ করবেন তখন খুব ভালোভাবে শেপ করে নেবেন। আমি এটার হচ্ছে টেক্সচারটা আপনাদের একটু দেখাই দেই, শেপ করার পর এমন একটা ঘোলটে টাইপের হয়ে যাবে। অ্যান্ড যদি টেক্সচার বলতে যাই এরকম হচ্ছে অয়েল বেসের একটা টেক্সচার পেয়ে যাবেন। স্কিনে যখন এভাবে লাগাবেন তখন দেখবেন স্কিন সাথে সাথে ময়শ্চারাইজ হয়ে যাবে অ্যান্ড একটা গ্লোয়িং ভাব চলে আসবে। আর এটার ফ্রেগ্রেন্সের কথা যদি আমি বলি মনে হবে যে হচ্ছে এখানে লেমন ইউজ করা হয়েছে, এমন একটা ফ্রেগ্রেন্স আপনারা পাবেন। আর একটা মেইন কথা, এই ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্টই কিন্তু ক্লেম করে তারা উইদিন 30 ডেইজের মধ্যে, এক মাসের মধ্যে আমাদের স্কিনে যত ধরনের প্রবলেম রয়েছে
সবগুলো রিডিউস করে আমাদের স্কিনকে একদম সুন্দর গ্লোয়িং একটা স্কিন বানাতে হেল্প করবে, এটা কিন্তু তারা ক্লেম করে। অ্যান্ড অফকোর্স এটা প্রুভড, আমি নিজে এটা ইউজ করছি। সো এখন তো গেল সিরামের কথা, দেন আমরা চলে আসি হচ্ছে এটার ময়েশ্চারাইজার আছে যেটা, সেটা এখানেও লেখা আছে যে সাম্বাইমি উপরে, যেহেতু সবগুলো সাম্বাইমি এর প্রোডাক্ট। অ্যান্ড এটা সম্পর্কেও এক্সট্রা করে কিছুই বলা নাই, দুইটা যেহেতু রিলেটেড। এটারও হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট ট্রেলা এশিয়াটিকা এক্সট্র্যাক্ট। অ্যান্ড এখানে আমি যদি বলতে যাই যে এটার কোয়ান্টিটি কতটুকু, এটা হচ্ছে 60 গ্রামের মতো আছে। অ্যান্ড এটা যদি আমরা সিঙ্গেলভাবে পারচেস করতে যাই, এটার প্রাইসও হচ্ছে 1000 থেকে 1200 বা 1500 মধ্যে পড়বে। অ্যান্ড এটার টেক্সচারটা আমি একটু আপনাদের হচ্ছে খুলে দেখাই দেয়, এটা একটা ক্রিম বেস প্রোডাক্ট। অ্যান্ড আমরা যখন দেখলাম যে সিরামটা কিন্তু অয়েল বেস, কিন্তু ময়েশ্চারাইজারটা একদমই অয়েল বেসের না, এটা একদমই স্টিকি না। এটা যখন আমরা ফেসে ইউজ করব, এটা কিন্তু একদম স্টিকি ভাব থাকবে না বা হচ্ছে অয়েল বেস থাকবে না, এটা একটা জেল টাইপের, ইউজ করলে জেল টাইপের আপনারা ফিল করতে পারবেন। অ্যান্ড এটাও কিন্তু আমাদের স্কিনে সেমভাবে ময়েশ্চারাইজ করতে হেল্প করবে। অ্যান্ড স্কিনটা পিম্পলস রিডিউস করার সাথে সাথে একটু গ্লোয়িং বা ব্রাইটেনিং ভাব নিয়ে আসবে। সো আমি আবারও আপনাদের ক্লিয়ার করার জন্য দুইটা প্রোডাক্টের কী কী মেইন কাজ সেগুলো আরেকবার বলে দেয়। সেটা হচ্ছে ফার্স্ট কথা, এই প্রোডাক্টসগুলো আমাদের পোর্সকে ক্লিন করে আমাদের ফেসে যত পিম্পলস বা অ্যাকনি রয়েছে সবগুলো রিডিউস করতে হেল্প করবে, পোর্স টাইটেনিং করবে, স্কিনটা ময়েশ্চারাইজ করবে, ময়েশ্চারাইজের সাথে সাথে আমাদের স্কিন গ্লোয়িং বা ব্রাইটেনিং করতে হেল্প করবে। সাথে সাথে আরেকটা যে কাজ করবে সেটা হচ্ছে আমাদের যদি ফাঙ্গাল অ্যাকনি প্রবলেম থাকে, ফাঙ্গাল অ্যাকনির জন্য এই প্রোডাক্টটা মাস্ট আপনারা ইউজ করবেন। কারণ ফাঙ্গাল অ্যাকনির জন্য দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট আই থিঙ্ক, কারণ আমার ফাঙ্গাল অ্যাকনির প্রবলেম আছে আর আমি এটা ইউজ করে কিন্তু আমার অ্যাকনি থেকে রিডিউস পেয়েছি। আর অ্যাকনিটা যখন রিডিউস হয়ে যায় আমাদের ফেস থেকে, তখন কিন্তু আমাদের ফেসের ছোপ ছোপ দাগ থেকে যায়, সেই দাগগুলো লাইটার করতেও কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই ভালো কাজ করে। আর এই প্রোডাক্টগুলো আপনারা যে কোনো কোরিয়ান পেজে পেয়ে যাবেন, বাংলাদেশে এখন অনেক কোরিয়ান পেজ আছে যারা অথেন্টিক প্রোডাক্টগুলো সেল করে থাকে। সো আপনারা যে কোনো কোরিয়ান পেজ, মানে বাংলাদেশের যে কোনো কোরিয়ান পেজ থেকে এই প্রোডাক্টগুলো একদম পারচেস করে ফেলতে পারবেন। যারা খুব অ্যাকনি প্রবলেমে ভুগছেন বা অনেকদিন ধরে চেষ্টা করছেন কোন প্রোডাক্টগুলো ইউজ করলে আপনাদের অ্যাকনি কমতে সাহায্য করবে, সো তারা কিন্তু চোখ বন্ধ করে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। অ্যান্ড রেজাল্ট অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আর এই প্রোডাক্টগুলো কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই বানানো হয়েছে, সো আপুদের সাথে সাথে যে ভাইয়ারা আপনাদের ফেসে অ্যাকনি প্রবলেমে ভুগছেন তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে। আর হ্যাঁ, এটা ইউজ করার পরে তোমাদের রেজাল্টটা কী আসলো সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবে না। আর তোমরা চাইলে কিন্তু আমাকে আমার সোশ্যাল মিডিয়াগুলোতেও ফলো করতে পারো, আমি নিচে ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে দেবো। সো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।